ভোট গণনায় কারচুপির অভিযোগ ভোট গণনায় কারচুপির অভিযোগে মধ্যরাতে গণনা কেন্দ্রে সুকান্ত মজুমদার নিজে বালুরঘাটে গণনা কেন্দ্রের সামনেই সুকান্ত কারচুপি করে বিজেপিকে হারানোর অভিযোগ করছেন সুকান্ত মজুমদার বিডিওর বিরুদ্ধে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার বিডিওকে অভিযোগ জানাতেও ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত মজুমদার কিন্তু বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ শুনলেনই না বিডিও সুকান্ত মজুমদারের অভিযোগ শুনলেনই না বিডিও দেখাও করলেন না সেই ছবি দেখাচ্ছি মধ্যরাতে সুকান্ত মজুমদার বিডিওকে অভিযোগ জানাতে পৌঁছন बैठा हुआ है आज अब उनको वोटर कार्ड ले आने के लिए बोलिए म्यूनिसिपालिटी का आदमी वोटर बैठा हुआ है इन लोगों को डरा के बाहर भेज दिया कंप्लेन कर रहा है इसके बाद भी आप कोई एक्शन नहीं ले रहे हैं तो रहने का क्या काम है कुछ फायदा ही नहीं है उसमें रुक के मैसेज सबको भेजे डीएम साहब बोलो बोलो की होजे बोलो अंदर का बोलो बाहर का आदमी है कौन है और की होजे सुनिए आप बांग्ला बोले ना बांग्ला बोले करने के लिए मैं उधर बोलिए बोलिए काउंटिंग एजेंट काउंटिंग एजेंट बांग्ला बोले ना कार्ड को कार्ड को इसका प्रॉपर तरीका है ना कुछ अगर कंप्लेन है नहीं वो तो बाहर से के भीतर से के बाहर है लोग अभी ये बाहर निकला इसको डरा रहा है हम लोग को कटा रहा है चार पांच आदमी है वो लोग ज्यादा आदमी है कौन डरा रहा है आपको बाहर का अंदर का जो आदमी है सब लोग दिखाने का आप लोगों को সেই দৃশ্য দেখালাম রাত্রিবেলা সুকান্ত মজুমদার মধ্যরাতে পৌঁছেছেন এবং অভিযোগ করছেন সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বললেন শোনাবো চার পাঁচজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ভয় দেখে ভেতরে ভয় দেখাচ্ছে ভেতরে তৃণমূলের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে শুধু তাই নয় যারা বসে আছে ভেতরে কাউন্টিংয়ে তারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব এখানে ঘুরে বেড়াচ্ছিল তার এখানে থাকার কথা না কিন্তু সে অ্যাকাউন্টিং এজেন্ট হতে পারবে না কারণ তিনিও মিউনিসিপ্যালিটির বাসিন্দা এরকম আমি মিউনিসিপ্যালিটির বাসিন্দা এতক্ষণ পর্যন্ত আমি একবারও আসিনি এখানে কিন্তু আজকে আমি এখন আসতে বাধ্য হলাম বারবার এই ধরনের অপকর্ম করছে এখানে পুলিশ প্রশাসন আর বিডিও এখানে বিডিও হচ্ছে মেন কালপিট এই ভিডিও হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল এবং দালাল ভিডিও বসে এখানে তৃণমূলের হয়ে কাউন্টিং এখানে আমাদের ক্যান্ডিডেট জেতার পরেও তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল প্রেমলতা হেমব্রমকে সার্টিফিকেট দেওয়ার জন্য বসিয়ে রাখা হয়েছিল সে হারার পরও ভেতরে বসে আছে আর আমাদের যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে জোর করে বাইরে বের করে দেওয়া হচ্ছে ভেতরে যেহেতু যারা সিএপিএফ আছে তারা বাংলা বোঝেন না স্বাভাবিকভাবে বাংলাতে ধমকি চমকি দিচ্ছে ভেতরে পুলিশ নির্বিকার হ্যাঁ এই পরবর্তী কি স্টেপ থাকবে আপনার আমরা লিগালি এবং গণতান্ত্রিক দুই উপায়ে লড়াই করব বালুরঘাট কলেজে ভোট গণনায় কারচুপির অভিযোগে মধ্যরাতে গণনা কেন্দ্রে সুকান্ত মজুমদার সেই খবর দেখলাম সুকান্ত মজুমদার গণনা কেন্দ্রে মধ্যরাত্রে